এইবারে কিন্তু কথা দিয়ে কথা রেখেছেন অনন্য মামুন ভাইয়া, তাই এটাকে সাধুবাদ জানাতেই হবে। যখন তিনি লোকেশন অ্যান্ড টাইমও জানিয়ে দিচ্ছেন, তাহলে সেখানে তো শাকিবিয়ানদের ভিড় হবেই, তাই এই বিষয়টা হবেই, এটা বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ 21 তারিখে যে প্রমোশনটা, দরদের যে প্রমোশনটা হওয়ার কথা ছিল, 50 ফিট কাট আউট দিয়ে শাকিবিয়ানদের সঙ্গে করে নিয়ে সেই কাট আউট, দরদের কাট আউট উন্মোচন, সেটা কিন্তু হচ্ছে ফাইনালি। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইতিমধ্যেই হয়তোবা অনেকেই দেখে ফেলেছো, যারা দেখোনি তাদের জন্য বলি, বা যারা দেখেছো তোমরাও যদি এই ভিডিওটা এনজয় করছো তাহলে আমি রিকোয়েস্ট করবো গোটা ভিডিওটা দেখো। অলরেডি অনন্য মামুন ভাইয়া অফিসিয়াল আপডেট দিয়ে দিয়েছেন, আগামীকাল 21 তারিখ, আগামীকাল বিকেল 5টায় লায়ন সিনেপ্লেক্স ব্র্যাকেটে লেখা জয় সিনেমার সামনে দরদ সিনেমার 50 ফিট কাট আউট উন্মুক্ত করা হবে। আসতে পারো সব শাকিবিয়ানরা, আসতে পারো না শাকিবিয়ানরা যাবে, শাকিবিয়ানরা শাকিব ভাইয়াকে ভালোবেসে যাবে। কিন্তু অনুরোধ একটাই, সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে চাই, সেটা ফেসবুক লাইভের মাধ্যমে হোক বা সেই ভিডিও রেকর্ডেড ভিডিও হোক, সেটা কিন্তু আমরা দেখতে চাই যে শাকিবিয়ানরা যে কতটা উন্মাদনায় মেতে উঠেছে। কেননা বাংলাদেশে এই প্রথমবার কোনো সিনেমার এত বড় কাট আউট, 50 ফিট, 50 ফুটের কাট আউট উন্মুক্ত হবে আগামীকাল লায়ন্স সিনেমাজের, মানে লায়ন সিনেপ্লেক্সের সামনে, জয় সিনেমার সামনে, ঠিক বাংলাদেশের সময় বিকেল 5টার সময়। বাহ, এটা কিন্তু বেশ ভালো লাগলো। এবার ধারে কাছ থেকে যারা লায়ন সিনেমাজের ধারে কাছে থাকো, তোমাদের সবার কাছে একটা অনুরোধ, একটু কমেন্ট করে জানাও তো কালকে কারা কারা যাচ্ছ। ডেফিনেটলি সেটা কমেন্ট করো, দেখি কতজন শাকিবিয়ান ভাইরা বোনেদের কমেন্ট আমি কমেন্ট বক্সে পাই যে দিদি আমরা যাচ্ছি আগামীকাল। ভিড় জমাতে হবে কিন্তু, মেগাস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা দরদের কাট আউট মুক্তি পেতে চলেছে, ভিড় জমাতে হবে কিন্তু শাকিবিয়ানরা, উন্মাদনা দেখাতে হবে কিন্তু, ভেসে যেতে হবে কিন্তু দরদে। জাস্ট আলাদাই লেভেলের একটা সিচুয়েশন আগামীকাল বিকেলবেলা ক্রিয়েট হোক, এবং সেটা ভীষণ পজিটিভভাবে হোক, এটাই আমরা চাইবো। ডেফিনেটলি আমরা এটাই চাইবো। সো অনেক অনেক শুভকামনা ডেফিনেটলি দরদ টিমের জন্য। যে যে পয়েন্টগুলো অনন্য মামুন ভাইয়া প্রমোশনাল প্ল্যানের মধ্যে রেখেছিলেন, 21 তারিখের প্ল্যানটা খুব সম্ভবত বাস্তবায়িত হতে চলেছে, আগামীকাল আমরা বাস্তবায়িত হতে দেখতে পাবো। এবারে নেক্সট আর যে যে প্ল্যানগুলো তিনি দিয়েছিলেন সেগুলোও যেন ঠিক যেমনটা তিনি বলেছেন সেভাবেই বাস্তবায়িত হয়, এটাই কিন্তু শাকিবিয়ানদের চাওয়া, এর থেকে বেশি কিছু নয়। এবং একদম সুন্দরভাবে দরদ থিয়েট্রিক্যাল মুক্তি পাক আগামী 15ই নভেম্বর, সেটার জন্যে আমরা ওয়েট করছি। ওয়ার্ল্ড ওয়াইড এই সিনেমাটা দুরন্ত একটা ব্যবসা করুক, এটার জন্য আমরা ওয়েট করছি। কেননা দ্য মেগাস্টার শাকিব খান মানেই সাকসেস, সাকসেস অ্যান্ড সাকসেস। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।